আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার হোম কোয়ারেন্টাইনের গাড়ি একদম ধুলাবালি মেখে পুরো একাকার অবস্থা সো আমি আপনাদের সাথে আজকে বেসিক কিছু জিনিস নিয়ে একটু আলাপ আলাপ করব গাড়ির আপনারা সবসময় চেষ্টা করবেন যে গাড়ির আর নিচে নামা পর্যন্ত এবং হিট মিটার একটু উপরে ওঠা পর্যন্ত একটু উপরে পর্যন্ত গাড়ি জায়গা থেকে না আর আমার গাড়ির একটু সেন্সরে সমস্যা দিয়েছে মোস্ট কি বলে আমার স্টেবিলাইজার সেন্সর মনে হয় ওটাতে একটু প্রবলেম দেখা দিয়েছে যার কারণে আমার ওয়ার্নিং এবং এস তিনটা জিনিসই কাজ করছে না এই তিনটা জিনিসের জন্য আমার গাড়ি অনেক ইয়ে হয়ে আছে আমি জাস্ট করোনা ভাইরাসের কারণে এই কয়েকদিন আর গ্যারেজে যেতে পারিনি তো যার কারণে অনেক দিন ধরে জিনিসটা ঠিক করা হচ্ছে না আর হচ্ছে আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনারা অনেকেই ম্যানুয়াল গিয়ারের ডাউনশিফট ডাউনশিফট এবং আপশিফট সম্পর্কে জানতে চাইছেন অনেকেই এটা যদিও চালা দেখাইতে হবে আমি তো বাসা থেকে বের হতে পারছি না সো এই যে এখন আমার গাড়ির হিট হিটের কাটা উপরে উঠছে এখন আমি গিয়ে গাড়িটা নিয়ে সামনে যাব ম্যানুয়াল গিয়ার গাড়ি চালানোর একটা জিনিস প্রথমে আপনারা ক্লাচ করবেন ক্লাচ করে ফার্স্ট গিয়ারে দিবেন দেন হচ্ছে হ্যান্ডব্যাগটা নামাবেন দেন আপনি আপনার সুবিধা মতো ক্লাচ রিলিজ করবেন দেন হচ্ছে স্কলেটার দেবেন আর হচ্ছে আমি আজকে আপনাদেরকে আপনাদের সাথে টায়ার নিয়ে আলা আলাপ আলোচনা করব গাড়ির বিভিন্ন টায়ার অনেকে আমার কাছে টায়ার সম্পর্কে জানতে চাইছেন সো কোন টায়ার ভালো কোন কোম্পানি ভালো আসলে ভালোর শেষ নাই প্রত্যেকটা কোম্পানিই ভালো প্রত্যেকটা টায়ারই ভালো সো এটা নিয়ে আমি আপনাদের সাথে একটু আলাপ করব। যে কোন টায়ারটা ভালো আমার কাছে যে কয়টা কালেকশান আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আমি টায়ারের প্রথমে শুরু করছি আমার সিবিকে টায়ার দিয়ে আমার সিবিকে হচ্ছে লাগানো আছে হচ্ছে দুশো পাঁচ পঞ্চান্ন ষোলো দুশো পাঁচ পঞ্চান্ন ষোলো এই প্রোফাইলের টায়ার এটা হচ্ছে ব্রিস্টনের ইকোপিলা ব্রিস্টন ইকোপিলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না ইকোপিলা এটা হচ্ছে একটা ইকোনমি টায়ার যেটা কি আপনাকে খুবই ভালো মাইলেজ দিবে মোটামুটি কমফোর্ট দিবে বাট ব্যালেন্স খুব একটা ভালো না এই টায়ারের এটা একটা খুব একটা ভালো ব্যালেন্স না দেন এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে আছে হচ্ছে আমার বিস্টন পোটেনজা আর ই জিরো জিরো থ্রি দুইশো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ সতেরো এই টায়ারগুলো হচ্ছে স্পোর্টস টায়ার এগুলা আপনি চালানোর সময় আপনি মাইলেজের কথা চিন্তা করলে হবে না মাইলেজ এগুলাতে পাবেন না আপনি বাট আপনি এগুলাতে ব্যালেন্স এবং ব্রেক এই দুইটা জিনিস পাবেন কমফোর্টও পাবেন না এই টায়ারগুলোতে এরপরে হচ্ছে আমার এই গাড়ির সামনে আছে হচ্ছে মিশিলিন পাইলট স্পোর্ট ফোর মেশিলিন পাইলট স্পোর ফোর এই এই টায়ারগুলো হচ্ছে অল ওয়েদার টায়ার এটাতে হচ্ছে আপনি কমফোর্ট পাবেন কমফোর্ট মোটামুটি আবার ব্যালেন্স ব্রেকিং ভালো ব্যালেন্স ব্রেকিং খুবই ভালো এই টায়ারগুলোতে এটাগুলোতে ব্যালেন্স ব্রেকিং ভালো আপনার হ্যান্ডেলিং ভালো আর হচ্ছে এখানে আমার কাছে আমার বেশ কিছু টায়ার আছে আমার বিভিন্ন গাড়িগুলো টায়ার পুরাতন টায়ার আমি আবার গোডাউন থেকে বের করেছি আপনাদের দেখানোর জন্য সো এইখানে আছে হচ্ছে আমার এখানে আছে হচ্ছে আমার ইওকাহামা জিও ল্যান্ডার ইওকাহামা জিও ল্যান্ডার এটা হচ্ছে দুশো পঁয়ষট্টি কোথায় এটা সাইজ কোথায় আমি ভুলেও গেছি দুশো পঁয়ষট্টি পঁয়ষট্টি ষোলো মুস্টাবলি টায়ার সাইজটা আমি দেখছি না এটা হচ্ছে আপনার অফ অফরোডিং টায়ার অবশ্যই ফুল অফরোডিং না সেমি অফরোডিং টায়ার এটা হচ্ছে আপনাকে এটা প্রাডো বাজারের জন্য দেন আমার কাছে আছে হচ্ছে এদিকে আছে হচ্ছে আপনার হাইডা হাইডা টায়ার যেটা কিনা মোটামুটি আমাদের ইয়াং জেনারেশানদের কাছে বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা একটা টায়ার খুবই জনপ্রিয় একটা টায়ার এটা মোটামুটি এটার খুব একটা ভালো ইয়ে না পারফরমেন্স মোটামুটি অ্যাভারেজ চলে এরপরে আমার কাছে আছে হচ্ছে এখানে যেটা কিনা অলরেডি প্রোডাকশান অফ হয়ে গেছে বাট টায়ারগুলো খুবই ভালো ছিল

নাইনটি ওয়ান ডাব্লিউ এটা এটা হচ্ছে আপনার আপনাদেরকে আমি দেখাই যে বিভিন্ন গাড়িতে যে নাইনটি বা নাইনটি ওয়ান ওয়াই এই জিনিসগুলো লেখা থাকে এই জিনিসগুলোর মানে কি ওয়াই মানে হচ্ছে এই টায়ারটা আপনার তিনশো কিলোমিটার পর্যন্ত গাড়ির স্পিড নিতে পারবে পরে ডাব্লিউ মানে হচ্ছে টু সেভেন্টি পর্যন্ত নিতে পারবে এখানে আরও কিছু কিছু টায়ার আছে এখানে আছে হচ্ছে আমার এটা কি টায়ার আচ্ছা ব্রিস্টনের ব্রিস্টনের এম ওয়াই জিরো ওয়ান এ খারাপ না ভালোই ছিল দুশো পনেরো পঁয়তাল্লিশ সতেরো এটাও নাইনটি নাইনটি ওয়ান ডাব্লিউ এটাও নাইনটি ওয়ান ডাব্লিউ এটাও ভালো টায়ার দুইশো সত্তর কিলোমিটার পর্যন্ত নিতে পারে এটা ভালো এগুলো মোটামুটি আমার কাছে যে কয়টা আছে সবগুলোই স্পোর্টস সিরিজের টায়ার এটা আছে হচ্ছে আপনার এইচ ইলিসের এইচলিস এটিআর স্পোর্ট এটাও মানে এগুলাও স্পোর্টসই বাট এগুলো হচ্ছে মানে লো এন্ডের স্পোর্টস আর কি মানে এগুলো হচ্ছে কম দামা স্পোর্টস বাট এটা মোটামুটি আবার দামি পিরিডিটা এস ড্রাইভটাও দামে ছিল বাট সবচেয়ে বেস্ট টায়ার হচ্ছে সবচেয়ে দামি টায়ার হচ্ছে এই যে এগুলো মিশিলেন পাইলট স্পোর্ট ফোর ফোরের পরে আসো ফোর এস এরপরে বিস্টন পোর্টেন যায় এগুলো হচ্ছে বর্তমানে মার্কেটে সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটির টায়ার জানাবো বিভিন্ন ধরনের টায়ার আপনারা টায়ার সম্পর্কে আপনাদেরকে অলরেডি আমি জানিয়ে দিয়েছি যে কোন কোন হচ্ছে জাস্ট আমার কাছে আমি পার্সোনালি যে যে টায়ারগুলো বিভিন্ন সময় ইউজ করেছি সে টায়ারগুলো সো এখন আমি আপনাদেরকে একটা জিনিসই লজিকটা দেখিয়ে দিব যে আমি আমার লাইফে যতবারই চাইনিজ টায়ার কিনেছি চাইনিজ টায়ারের একটা সমস্যা হচ্ছে আপনারা চাইনিজ টায়ার আপনি চিপ প্রাইসে পাচ্ছেন বাট আপনি একটা একটাবার চিন্তা করুন তো আপনার আল্লাহ মাফ করুক ইমার্জেন্সি একটা ব্রেক করার দরকার হলো আপনি কি করবেন টায়ার কিন্তু আপনাকে আপনার সাথে থাকবে না তখন আর টায়ার কিন্তু বিট্রয় করে ফেলবে আপনার কিছুই করা থাকবে না আর একটা জিনিস আপনারা যেই জিনিসটা আমি সবচেয়ে বেশি বলে থাকি সব সবাইকে সেটা হচ্ছে একটা টায়ার আপনার একটা জ্যাপানিজ বা একটা ভালো একটা ব্র্যান্ডেড টায়ার যদি হয় ফোর্সে সাত হাজার আট হাজার টাকা আমি আপনার নর্মাল এলিয়ন প্রিমিয়ার কথাই বলতেছি তো সাত থেকে আট হাজার টাকা যদি হয় এটা চাইনিজ টায়ার পাচ্ছেন আপনি ধরেন সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা দুই থেকে তিন হাজার টাকার ডিফারেন্স থাকে দুই থেকে তিন হাজার টাকার ডিফারেন্সে কী হয় সেটা হচ্ছে আপনি যখন ধরেন একটা আট হাজার টাকার যে টায়ারটা এটা ব্র্যান্ডের একটা টায়ার যদি আপনার পাঁচ বছর যায় আপনার নর্মাল ওই চাইনিজ টায়ারটা কিন্তু দুই বছরও যাবে না কিন্তু আপনার তিন হাজার টাকার ডিফারেন্স বা থার্টি পার্সেন্ট টু ফর্টি পার্সেন্টের ডিফারেন্স টাকার বাট আপনার লং জার্ভিটি কিন্তু ডাবল বা তার চেয়েও বেশি কিন্তু আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যে এটা টায়ারের উপরে কিন্তু আপনার জীবন ডিপেন্ড করে আর এটা ভালো টায়ার লাগালে কিন্তু আপনার ভালো ব্রেকিং হবে আর আপনাদের কাছে সবার কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে আপনারা ভুলেও 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 কখনো লো কোয়ালিটির ব্রেক প্যাড লাগাবেন না আমি এমনও মানুষ দেখেছি যে চল্লিশ লাখ টাকা দিয়ে নতুন প্রিমিয়াম গাড়ি কিনছে কিনে এসে ছয় মাস পরে আসছে ব্রেক প্যাড চেঞ্জ করতে কি হলো ব্রেক প্যাড ভাই সবচেয়ে ভালোটা দেখান দোকানদার দেখালো ভাই অরিজিনালটা কত পঁয়তাল্লিশশো টাকা বলে ভাই আর কম দামি নেই বললো যে হ্যাঁ ভাই আছে বের করলো কি ভাই এটা দাম কত পঁয়ত্রিশশো টাকা ভাই আচ্ছা একটু কম দামি দেখান পরে বের করে দিল যে ভাই এটা হচ্ছে সবচেয়ে কম দামি এটা হচ্ছে এগারোশো টাকা বলে হ্যাঁ ভাই এটাই চলবে আপনি চল্লিশ লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনছেন বাট আপনি এগারোশো টাকা দিয়ে একটা ব্রেকপ্যাড লাগাচ্ছেন সেম অনিউ ব্রেক প্যাডটার উপরে আপনার এবং আপনার পরিবারের সকলের পরিবারের সকলের জীবন নির্ভর করতেছে আমি জানি আপনি জোরে গাড়ি চালান না আপনি রাফ গাড়ি চালান না আপনি হাইওয়েতে উঠলে একশোর উপরে গাড়ি চালান না আমি জানি আপনি সিটিতে ফর্টি বা ফিফটির উপরে আপনি গাড়ি চালান না আমি জানি বাট আল্লাহ মাফ করুক হাইওয়েতে আপনার সামনে দিয়ে যদি একটা মানুষ যদি দৌড় দেয় একটা গাড়ি যদি ঘুরিয়ে দেয় কি করবেন আপনি আপনার এই ব্রেক প্যাড তো আপনার সাথ দিবে না আপনার সাথে থাকবেন আপনার এই ব্রেক প্যাড আপনি ব্রেকের উপর পাড়া দিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন কিন্তু আপনার ব্রেক কখনোই ধরবে না ব্রেক দেখবেন যে আপনি দেখবেন যে আপনার ব্রেক করি তখন দোষ হবে কার মানুষের হ্যাঁ মানুষের অবশ্যই দোষ আছে যারা রাস্তা পার হয় তাদেরও দোষ আছে ঠিক আছে আমি নিজেও গাড়ি চালা আমি দেখি বাট আপনি দয়া করে দয়া করে একটু খেয়াল রাখবেন যে অবশ্যই ব্রেক প্যাড এবং টায়ার এই দুইটা জিনিস নিয়ে কখনো কোনো কম্প্রোমাইজ করবেন না এই দুইটা জিনিস নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না এই দুইটা জিনিস নিয়ে কম্প্রোমাইজ যদি করেন আপনার গাড়ি আসতে চলুক বা জোরে চলুক ডাজেন্ট ম্যাটার আপনি যদি থামাইতে না পারেন সেক্ষেত্রে আপনার কোনো কিছু আপনার লাভ হবে না আর আরেকটা জিনিস আপনার গাড়ির সাসপেনশন সবসময় আপ টু ডেট রাখবেন লাইক প্রপার কন্ডিশনে রাখার ট্রাই করবেন আমাদের দেশের মেকানিকরা আগে আমি আগের কথা চিন্তা করে আগে যেই গ্যারেজে আমি গাড়ি কাজ করাতাম আমি গেলাম একবার জবা চেঞ্জ করতে মেকানিক আমাকে বলতে ভাই শখেফ জবা কেন চেঞ্জ করবেন শখেফ জবা যখন বাদ হবে তখনই তো মজা গাড়ির কমফোর্ট বেড়ে যায় তখন বুঝতাম না বাট এখন বুঝি যে গাড়ির কমফোর্ট ঠিকই বেড়ে যায় সকেব জবা যখন বাদ হয় তখন তার ডাম্পিংটা অনেক ইয়ে হয় তখন সে শখগুলো অনেক ভালোভাবে অ্যাবজর্ভ করতে পারে বাট আপনার গাড়ির ব্যালেন্স কিন্তু থাকছে না গাড়ি যে টার্ন নেবেন আপনার যেই কোনো গাড়ি আমার ওই গাড়িটা এবং এই গাড়িটার মধ্যে পার্থক্য ওই গাড়িটা বর্তমানে যদি আমি যে জায়গায় ওয়ান টুয়েন্টিতে টার্ন নিলে আমার গাড়ির চাকা স্লিপ করার সম্ভাবনা থাকে আমার এই গাড়িটা ওই জায়গায় আমি দুইশো প্লাস প্লাস আমি টার্ন নিতে পারবো যার কারণ হচ্ছে আমার এটাতে কয়লোভার লাগানো ওভারে কোনো প্লে নাই আপনার জাস্ট আমি মোবাইলটা দিয়ে আপনাদেরকে দেখাই দিই সেটা হচ্ছে এটা গাড়ি চলতেছে আপনার সাসপেনশন যখন অনেক কমফোর্টেবল হবে আপনি যখন গাড়ি কাটাকাটি করবেন তখন কিন্তু আপনার গাড়িটা এরকম দূরবে যখন আপনি ডানায় কাটছেন গাড়িটা এইভাবে কাটবে এইভাবে কাটবে বাট আপনার সাসপেনশনটা যখন স্ট্রং থাকবে আপনার যখন স্ট্রং থাকবে তখন কিন্তু এই এই ইয়েটা থাকবে না এই যে বাউন্স করা যে জিনিসটা এই জিনিসটা কিন্তু থাকবে না তখন গাড়িটা এই এই জাস্ট লিডল উইট হালকা খেলবে আর যখন কয়েল ওভার লাগানো থাকবে তখন শুধু গাড়িটা জাস্ট স্ট্রেট কোনো গাড়ি আর আপনার গাড়ি যখনই এমন এমন করবে তখনই কিন্তু আপনার আল্লা মফোর গাড়ির পোলট্রি খাওয়ার একটা চান্স থাকে সো এই জিনিসগুলো আপনারা একটু কেয়ারফুল থাকবেন এই জিনিসগুলো নিয়ে একটু ইয়ে করবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং আপনাদের কারো কিছু জানার থাকলে কমেন্টস করে জানাবেন আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ